96 সালে যে আন্দোলনের শেষ পর্যায়ে রোড মার্চের মাধ্যমে সেটা ফিনিশিং হচ্ছে। ফিনিশিং করতে কি আপনারা এই রোড মার্চ দিয়ে কি আন্দোলন সফল করবেন বা দাবি আদায় করবেন এবং সেটাই সমাপ্তি ঘটতে যাচ্ছে? অর্থাৎ কিন্তু পৃথিবীর ইতিহাসে সকল স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার যে কোনো মুহূর্তে যে কোনো দিকে প্রাণ নিতে পারছেন, পতনের দিকে সময় বেঁধে দিয়ে কোনো কিন্তু কারো পতন হয়নি। আন্দোলনের একটা ভাইব্রেশন চলতে থাকে, ভাইব্রেশনের যে কোনো মুহূর্তে যে কোনো প্রাণ নিয়ে কিন্তু ফ্যাসিবাদের পতন হয়েছে, ইতিহাস তাই বল। আমি মনে করি আমাদের এই ধারাবাহিক কর্মসূচি যে কোনো পর্যায়ে সরকারের পতন হতে পারে। আমরা বলতে চাই আপনারা দেখেছেন এর আগে কর্মসূচি দিয়ে তারা পাল্টা পাল্টি কর্মসূচি দিচ্ছে, কিন্তু বিএনপি যখনই কোনো কর্মসূচি দেয় তখন তারা শান্তির নামে অশান্তি সৃষ্টি করার জন্য তারা কর্মসূচি দেয়, কিন্তু তাদের সেই কর্মসূচি আমাদের কর্মসূচিকে কখনোই বাধাগ্রস্ত করতে পারে না, বরং চরমভাবে তারা ব্যর্থ হয়েছে। ইনশাল্লাহ আমাদের এই রোড মার্চের কর্মসূচি ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারবো। আমরা এটা এই ব্যাপারে শতভাগ আশাবাদ। আমরা মনে করি আপনারা 96 সালে অনেকেই এখানে হয়তো উপস্থিত দেখেছেন এবং দেখেছেন আপনারা শুনেছেন, 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল এই অবৈধ সরকার, তখন কিন্তু ফিনিশিং এ কিন্তু রোড মার্চের কর্মসূচি দিয়ে ফিনিশিং কর্মসূচি ছিল। আমরা ধারাবাহিকভাবে কিন্তু কর্মসূচি করে যাচ্ছি। এর আগে জনসভার কর্মসূচি হয়েছে, পদযাত্রা হয়েছে, এখন রোড মার্চের কর্মসূচি। আমরা মনে করি ধারাবাহিকভাবে কর্মসূচি যে ধারাবাহিকতা, ধারাবাহিকতা হিসাবে আমরা রোড মার্চের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমরা মনে করি সারা বাংলাদেশের মাঠে ঘাটে সমস্ত জনগণকে, তরুণ সমাজকে আমরা মাঠ থেকে ঘর থেকে বের হয়ে এই যে রোডে বা রাস্তায় আনার যে কর্মসূচি দিয়েছি, আমরা মনে করি এই রাস্তায় নেমে রাজপথে এসে সকলে সম্পৃক্ত হয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটে নিচ্ছে। এবং আমরা কিন্তু সকল সময়ই আমাদের কর্মসূচি কিন্তু আপনি যেটা বলেছেন আমরা শান্তিপূর্ণ ভাবেই আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি গণতান্ত্রিক ভাবে, এবং আমাদের অধিকার প্রতিষ্ঠার যে কর্মসূচি আমি মনে করি এই কর্মসূচি পালনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমাদের 18 জন রাজনৈতিক আমাদের কর্মী শহীদ হয়েছেন সহযোদ্ধা। কাজে আমি মনে করি এই ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে ইনশাল্লাহ এই সরকার বিদায় নেবে, বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে এবং বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।